মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ হলো শুক্রবার, তো আজকে সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা নিয়ে স্টার্ট করে দিয়েছি। হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লেগে থাকলে কিন্তু কী করতে হবে তোমরা তো জানো, একটা করে লাইক করে দিতেই পারো। তো চলো আজকে আইটেমগুলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। স্নান টান শেষ আমার, আজকে তো নিরামিষ, তার জন্য আজকে দেখো পাঁচমিশালে এক সবজি করবো। বাট এখানে কিন্তু সাত রকমের সবজি আছে। বুটের ডাল করবো, বুটের ডালটা এদিকে বসিয়ে দিয়েছি, আগে আমি কেটে নিয়েছি, কেটে নিয়ে টিয়ে তারপর এখন ডালটা বসিয়ে দিয়েছি। ওদিকে ওরা বাবা ছেলে ঘুমোচ্ছে, তো এই ফাঁকে আমি যতটুকু পারি ওকে টিফিনটা দেওয়ার আগে আমি যতটুকু পারি রেডি করে নিয়েছি। এই দেখো ডালটা জাস্ট বসিয়েছি, ওদিকে ছেলে উঠে গেলো, ওকে মুখ টুক ধুয়ে দিয়েছি, ওর জন্য এখন টিফিনটা করে নিয়েছি। একটা হরলিক্স দিয়ে দেবো, বিস্কিট কেক দিয়ে দেবো। ওদিকে বোটের ডালের জন্য কিছু করে নেই, মানে কী দেবো, বাদামও নেই, নারকেল নেই, তার জন্য জাস্ট আদাটা দিয়ে দেবো। আদাটা একটু পেস্ট করে ফোড়নে দিয়ে দেবো, বাস রেডি হয়ে যাবে। আরেকটা আজকে নতুন আইটেম তোমাদের সাথে শেয়ার করব, এটা আমি কোনোদিনও মানে বানাইনি আর কি। ঢেঁড়স দিয়ে, ঢেঁড়সে পকোড়া করব, এটা পরে করব, আগে প্রথমে সবজিটা আর ডালটা রান্না করে নিই, সকালে খাবারটা হয়ে যায়, তারপর আস্তে আস্তে রেডি করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ডালটা না আমি কিন্তু ঘুম থেকে উঠে ভিজিয়ে রেখেছিলাম, এরপরও না কি হলো অনেকগুলো সিটি দিয়েছি। সিটি দেওয়ার পরে দেখলাম অনেকটা শক্ত ছিল, তারপর আবার বসিয়েছি, সিটি দিয়েছিলাম, তারপর অনেক কমিয়ে কমিয়ে আঁচটা কমিয়ে যখন আবার চার পাঁচটা দিয়েছিলাম তখন কি একদম ঠিকভাবে হয়েছে। তো দেখলাম আমার ডালটা একদম পুরো রেডি হয়ে গেছে কমপ্লিট। ওদিকে হাজবেন্ড উঠে গেল, ওর জন্য চাটা করে নিয়েছি আর আমার জন্য, আমরা দুজন চাটা খেয়ে নেব। এই দেখো আজকে চা হতে হতে তোমাদেরকে আমাদের গাছে ফুলটা দেখিয়ে নিচ্ছে। আজকে এই গাছটা অনেকগুলো ফুল ধরেছে। আজকে সকাল সকালে ঘুম থেকে উঠে এতগুলো ফুল দেখে আমি পুরো পাগল হয়ে গেছি, মনটা পুরো ভালো হয়ে গেল। তো আমি অলরেডি দুটো ফুল পেড়ে রেখেছিলাম, আর জেঠি কাকিমা তারাও নেবে বাকিগুলো। ওদিকে দেখো ছেলেকে টিফিন খাইয়ে দিয়েছি, ফাঁকে কথা বলতে বলতে তোমাদের সাথে ওদিকে আমাদের চাটা রেডি করে নিচ্ছি, দুধ দিয়ে চাটা করব। ও না দুধ চা ছাড়া খেতেই পারে না, লিকা বলেছে যে লিকা চাটা খেলে তো ভালো, কিন্তু না খেতে চায় না। তো এর মধ্যে কি আমি একা একা খাবো, আর দুধ চাটা দেখলে আমার নিজের লোভ সামলানো যায় না, তার জন্য আমি খেয়ে নিচ্ছি দুধের চাই আজকে। তো চলো আমরা চাটা খেয়ে নিই, তারপর আসছি আবার তোমাদের সাথে দেখা করতে। তো আমাদের তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেলো, তোমরা কে কী করছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এখন বাজে 9:30, আমরা এখন চা খেয়েছি। তো এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়েটে তারপর সবজিটা বসিয়ে দেব। তো সবজিটা হলে ওকে ভাতটা খাইয়ে দেবো, প্রথমে ভাতও বসিয়ে দেবো, সাইডে এক সাইডে সবজি এক সাইডে ভাতটা হয়ে যাবে, কারণ ডালটা তো হয়ে গেছে। তারপর আমি বললাম যে পকোড়াটা বানিয়ে নেব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, ঠিক আছে? ওদিকে আবার আমি কাজে ফাঁকে ফাঁকে কিন্তু কিছু কাপড় ভিজিয়ে রেখেছি, একটু ভেজানোর পর আমি মানে সবজিটা হতে দেওয়া অনেকটাই টাইম লাগবে না, তো ও ফাঁকে আমি কি করব কাপড়টা আবার ধুয়ে নেব। তো যাই হোক, এক হাতে তো কাজ সামলাতেই হবে, ঠিক আছে না? তো ম্যানেজ করে সব কিছু গুছিয়ে গাছিয়ে করতে হয়, চিন্তা করে কোনটার পর কোনটা করলে আমার সুবিধা হবে কাজে, সেভাবে করতে হয় আর কি। তো দেখো আমি এখন সবজিটা বসিয়ে দিয়েছি, কড়াইটা আগে গরম হয়নি, তো এখন ফোড়নটা দিয়ে দিচ্ছি। আর জানো এই সবজিটা না মানে এই পাঁচমিশালি সবজিটা আমি করি, পাঁচফোড়ন দিই না আমি, এটাতে কালি জিরে ফোড়ন দিই। এটা মার থেকে শিখেছি, মা বলদি শাশুড়ি মা থেকে এটা শিখেছি, বলেছে এটা আমাদের কিচ্ছু লাগবে না, জাস্ট কালি জিরেটা ফোড়ন দাও আর কাঁচা লঙ্কা কিন্তু, হ্যাঁ কাঁচা লঙ্কা দেবে ফোড়নের মধ্যে, মানে কাঁচা লঙ্কাগুলো ভাজা হলে না আমার যে একটা স্মেল আসে না, মানে ওটাই মানে পুরো তরকারিটা খুব টেস্ট বাড়িয়ে দেয়। তো জাস্ট আর কিছুই লাগে না, মানে তরকারিটা না আমার ভীষণ টেস্টি হয় এভাবে করলে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আদা দিতে লাগে না, কিছুই না, শেষে শুধু একটু হালকা চিনি দিয়ে দিলেই হবে। ওদিকে দেখো আমি কি করছি, বেসনটা আগে রেডি করে নিচ্ছি পকোড়ার জন্য, ওদিকে সবজি তো হচ্ছে, এ ফাঁকে আবার কি করব কাপড়গুলো একটু পরে ধুয়ে আসবো। তো বেসনটা রেডি করার জন্য আমি বেসনের মধ্যে হালকা নুন নিয়ে নিয়েছি, হালকা হলুদ নিয়ে নিয়েছি, একটু ইয়ে দিয়েছি কালি জিরো দিয়ে দিয়েছি, আবার একটু দিয়ে দিয়েছি কি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, মানে একটু ঝাল তো হতে হবে না, পুরো ঝাল না হলে টেস্টটা বাড়বে না। তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখবে। আমি নিজে আজকে ফার্স্ট টাইম এটা বানাচ্ছি, কী হয়েছিল কালকে আমার
একটা ফ্রেন্ডের সাথে কথা বলেছিলাম ফোনে, ও বলছে ও ছেলে নাকি সকালে স্কুলে গেছে যে কী খাই, বলেছিলাম কী খাইয়ে দিস সকালে, তো বললো যে সেদ্ধ ভাতে খাইয়ে দিয়ে সাথে পকোড়া বানিয়ে দিয়েছে ঢেঁড়সে। তো আমি ভাবলাম একটা ইউনিক আইটেম, বা ঢেঁড়সের একটা মানে পকোড়া এটা খেতে হয়তো বা টেস্টি হবে। তো ভাবলাম যে আজকে শুক্রবার আছে, ঘরে ঢেঁড়সও আছে, তো ভাবলাম যে আজকে হয়ে যাক আইটেমটা, আর একটা ইজি আইটেম, তার জন্য আজকে এটা করে নিয়েছি। কিন্তু খেতে যখন করেছিলাম না, একটা খেয়ে দেখেছিলাম ভীষণই টেস্টি হয়েছে, গরম গরম ভাতের সাথে কিন্তু এটা খাবে, পরেতে পরে নরম হয়ে যাবে আর খেতে টেস্টও লাগবে না। যাই হোক, ওদিকে আমি রেডি করে নিচ্ছি, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই দেখো ব্যাটারটা রেডি হয়ে গেল। এইদিকে দেখো ঢেঁড়সগুলি এভাবে মিডিলে ফালি করে কেটে রেখেছি। এইগুলি কিন্তু তুমি আগে কাটার আগে ধুয়ে নেবে, তাহলে কি একটা লুট লুট ভাব আছে না, ওটা আসবে না আর কি। তার জন্য আমি কেটে রেডি করে রেখেছি, দেখি ফাঁকে টাইমটা পেলে আমি বসিয়ে দেব। ওদিকে দেখো আমার সবজিটা হয়ে আসছে, এখনও হয়নি, একটু বাকি আছে, ঢাকা দিয়ে দিয়ে বারবার দেখছি আরও নরম হওয়ার বাকি আছে। অনেকগুলো সবজি দিয়েছিলাম যেগুলো শক্ত, এখনও শক্ত আছে, কোয়াশগুলি শক্ত আছে, আলুগুলি শক্ত আছে, মিষ্টি কুমড়গুলো একদম নরম হয়ে গেছে, এগুলি তুলে রেখে দিয়েছি, পরে পুরো ভর্তা হয়ে যাবে তরকারির মধ্যে, কী করবো। তো চলো ওদিকে কী করেছি আমি কাপড়গুলি দেখলি, নিয়ে গেলাম বাথরুমে, কাপড়গুলি ধুয়ে দিয়ে দিয়েছি। ওদিকে আমার তরকারি রেডি হয়ে গেছে, ব্যাস এখন একটু চিনি দিয়ে নামিয়ে নিয়েছি। তো দেখে নাও আজকে সকালে আইটেমটা, বোটের ডাল আর সবজি, তো এটাতে আগে ওকে স্যালাড কেটে রেখে দিয়েছি, ওকে খাইয়ে দিয়ে দিই, তারপর আমি খেয়ে নেব, কারণ ও তো এখন ঘরে নেই, ও বেরিয়ে গেছে, ও দুপুরে এসে খাবে, তখন দুপুরে কী করবো, গরম গরম আমি পকোড়াটা করে নেবো, এখন আর করতে পারিনি। এর মধ্যে ওকে খাইয়েছি, আমি খাইয়েছি, তারপর কিছু কাজ ছিল ঘরে, ঘরটা গুছিয়েছিলাম, ওদিকে ওখানে স্নান করে দিয়েছি, ও খেলাটা কমপ্লিট, এবার স্নান করে দিয়েছি, লোশনটা দিয়ে দিয়েছি শরীরে, ও এখনও গ্লুকোজের জল খাবে, একটু জল খেয়ে দিয়েছে না কি বলবো জানো, মানে নিজে যদি গ্লাসটা দিই না অল্প খেয়ে ফেলে দেবে, তার জন্য আমি সামনে থেকে জলটা ও খাওয়াতে হয়, এত বড় হয়েছে কিন্তু এখনও জলটা খেতে চাই না নিজে নিজে, তো তার জন্য গ্লুকোজটা দিলে ও আবার টেস্ট ভালো পায়, নিজে নিজে খেয়ে নেয়, এক গ্লাস দিলে এক গ্লাসে খেয়ে নেয়, তো গ্লুকোজ জলটা দিয়ে দেবো। গ্লুকোজের জল খাওয়ার আগে কিন্তু বায়না করছে যে তরমুজ খাবে, তো আমি তরমুজটা আগে থেকে ফ্রিজের থেকে নামিয়ে রেখেছি, ঠান্ডা ভাবটা কেটে গেলে তারপর দিয়ে দেবো। তুমি আদ্রিককে তুমি সারাদিনে যদি তরমুজ দিয়ে বসে রাখো না, ও শুধু তরমুজই খাবে, এত ফেভারিট ওর তরমুজ। যাই হোক, এখন ভাত খাওয়ার টাইম হয়ে গেছে দুপুরে, ওদিকে আমি পকোড়াগুলি করে নিচ্ছি, পরে তারপর ওকে ভাতটাকে দিয়ে দেবো, ও ভাত খাওয়ার পর আমি ভাতটা খেয়ে নেবো, তো তোমরা দেখতে থাকো এটা, আর তোমরা কিন্তু অবশ্যই গরম গরম ভাতের সাথে কিন্তু খেয়ে নেবে এটা। আর সামান্য লঙ্কার গুঁড়ো দিতে কিন্তু একদম ভুলবে না, নয়তো কি একটু ঝাল ঝাল লাগলে না টেস্টটা একটু বেশি আসে। এই দেখো ভেজে নিচ্ছি, আমি তিনবারে ভাজতে হয়েছে আমার, একবারে সবগুলো জায়গা হচ্ছে না, তার জন্য তিনবারে দিয়ে ভেজেছি। এই দেখো দুবারে গুলো তুলে নিয়েছি, একটা অলরেডি আমি খেয়ে নিয়েছি, অনেক টেস্টি হয়েছে, তো আমি খেয়েছি একটা, আমার ছেলে খেয়েছে একটা, এখন ওকে ভাতটা দিয়ে দেবো। সারাদিনে কাজকর্মের পর এখন হলো সন্ধ্যা, সন্ধ্যার সময় তোমাদের সাথে আমার এসে পড়লাম কথা বলতে, ঠিক আছে, তো এখন টিফিনটা ওকে দিয়ে দেবো, ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠেছে, মুখ টুক ধুয়েছে, এখন টিফিনটা দেবো ওকে, ম্যাগিটা আজকে সিদ্ধ করে দিয়ে দেবো একটু সস দিয়ে, আর আমি চা খাবো, ও বাবা তো ঘরেই, তার জন্য আমি একাই চাটা খাবো, আমার ম্যাগি খেতে ইচ্ছে করছে না। ওদিকে দুধটা গরম বসিয়ে দিয়েছে, দুধটা হলে আজকে দুবার দুধের চা আমার খেতে হবে, সকালে খেয়েছি এখনও খাবো সন্ধ্যার সময়, কিন্তু খাওয়া একদমই ঠিক না, দুধের চাটা খেলে না ভীষণ ক্ষতি হয়, কিন্তু জানি, তারপরও দেখলে না বললামই তো লোভ সামলাতে পারি না, দুধটা দেখলে খেতে হয় দুধ চা, ওর জন্য রেডি করে নিয়েছি মিকেটা, ওদিকে আমার চাটা রেডি হয়ে যাচ্ছে,
তো চলো দুজনে মিলে এখন আগে টিফিনটা করে নিই। তো চলো দুজনে মিলে টিফিনটাকে করে নিই। টিফিনটা করে ওকে একটু পড়তে বসাবো, পড়ার পর তারপর আবার রাতের জন্য প্রিপারেশন সে চলবে। ভাতের রাতের জন্য শুধু ভাতটা করলে হবে, ভাতটা করে তারপর ভাতটা দিয়ে দেবো। তো চলো আজকে ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না, অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে। তোমরা খুব ভালো থাকবে, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগে। ততক্ষণ কিন্তু তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে না, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো না, অবশ্যই কিন্তু ফলো করে দেবে, একটু সাপোর্ট করবে। তো চলো টাটা বাই বাই। আগে আমার চাটা খেয়ে নিই, অনেক টেস্টি হয়েছে চাটা। ঠিক আছে, বসে বসে থেকে চাটা খেয়ে নিই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে একটু করে লাইক করে দেবে। বাই বাই, গুড নাইট অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।